আসসালামু আলাইকুম, কি খবর সবার? কেমন আছেন আপনারা সবাই? আমি কানিজ হাসান কিয়া আবারও চলে আসলাম নতুন আরেকটি সকালে আরেকটি ব্লগ নিয়ে। আশা করি ব্লগটি সবার ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করতে এবং কমেন্ট করতে ভুলবেন না, সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আগের ব্লগটি যারা দেখেছেন আপনারা তো জানেনই আপনাদের ভাইয়া সারপ্রাইজ দিতে আসছিল, সো একদিনের জন্য আসছে, জাস্ট রাতটার থেকেই পরের দিন দুপুরে চলে গেছে। তো ওই টাইমে লাঞ্চ থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি, এর মধ্যে আমি গোসল করে নিয়েছি অলরেডি। দেন ওকে আমি হচ্ছে কি একটু প্যাক লাগাই দিছি, যেহেতু খুবই মানে কোনো স্কিন কেয়ার করার তো টাইম সে জীবনে পায় না, তোরে আমি জেডেন মাইজার এই প্যাকটা লাগাই দিলাম। আর এখনও চলে যাচ্ছে, আমার এত খারাপ লাগে, ও যেদিন চলে যায় আমার মনটা কিন্তু অনেক খারাপ থাকে। যাই হোক, ওই দিন লাঞ্চের মেনুতে ছিল গরুর মাংস, কলা তরকারি, কাঁচা কলা তরকারিটা আর কি, ভেন্ডি ভাজি, আর হচ্ছে গিয়ে চিংড়ি ভুনা। তারপর হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া শেষে আমি হচ্ছে গিয়ে একটু ঘরটা গুছাইলাম, বিকজ একটু মেসি হয়েছিল, ঘরটা গুছিয়ে একটু ঝাড়ু দিলাম, যেহেতু সকালে কিছু করা হয় নাই, আপনাদের ভাইয়া ছিল, সো এরপর আমি নিজে নিজে টুকটুক করে সব করে ফেললাম। তারপর মুখটা ধুয়ে এসেই একটু টোনার অ্যাপ্লাই করে নিলাম, কারণ হচ্ছে এই টোনারটা আমার ভাল লাগে, বিউটি সলিউশনের আগের টোনারটা অনেক ভালো ছিল। তারপর একটা পিয়ার আসছিলো আমার জন্য হচ্ছে দুইটা পেজ থেকে, একটা হচ্ছে অনলাইন স্টোর আর একটা হচ্ছে বিউটি বাবলস বাই মাহি, দুই পেজ থেকে এই পিয়ার আসলো। একটা হচ্ছে মেকআপ পেন অনলাইন স্টোর থেকে, আর বিউটি বাবলস বাই মাহি থেকে আসছে এই মেকআপ রিমুভার সোপটা। এটার জন্য আমি আলাদাভাবে ভিডিও করছি, যারা চ্যানেলে পেজে লাইক দেওয়া আছেন তারা পেয়ে যাবেন। তো হচ্ছে দেন আমি হচ্ছে গিয়ে একটু পেয়ারা খাবো, সো পেয়ারা মাখাটা আমি ওইভাবে মাখাই না, চিনি লবণ লাল মরিচের গুঁড়া আর হচ্ছে সরিষার তেল দিয়ে মাখাই। এটা হচ্ছে আমার বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে এইরকম আমি খাইছিলাম, সো ওখান থেকে আমার অনেক ভালো লাগছে বরিশালে। তারপর আমি এটা এইভাবে বাসায় বানায় খাই, আমার অনেক ভালো লাগে। দেন হচ্ছে কি এই যে মানে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, আমার কাছে খুব ভালো লাগে, আপনারা একবার করে ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন। দেন হচ্ছে কি সন্ধ্যা হয়ে গেল, তারপর পরোটা দিয়ে চা খাইলাম, খুবই মজা ছিল, পরোটাটা অনেক ভালো হয়েছে। তারপর আমার লাইভ সেশন শেষ করে দেন হচ্ছে একটু পড়তে বসলাম, বিকজ সব কিছুর মূল্য আমার ফাইনাল ইয়ারের পরীক্ষা পড়তে হবে। দেন ক্ষুধা লাগলে একটু কাঁঠাল খেলাম, দেন হচ্ছে একটু পেয়ার লাভজো মেকা আবার দেখা স্টার্ট করছি, আমি কী মনে করি রা ভাই জানি না, সিরিয়ালটা এত ভালো লাগে। দেন হচ্ছে গিয়ে আবার ক্ষুধা লাগছে, আমার কিচ্ছু করার নেই, ভাতটা খাইলাম, দেন হচ্ছে গিয়ে আবার একটু টিভি দেখলাম, অ্যান্ড এখন ঘুমাবো। যাই হোক, সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দিবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ সবাইকে, আর নেক্সটে কী ভিডিও দিব আমাকে জানাইতে ভুলবেন না। টাটা।